নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা জানেন যে পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছেন অনেকেই সেই টাকা পেয়ে গিয়েছেন কিন্তু অনেকেই এখনও টাকা পাননি যারা টাকা পাননি তারা কবে পাবেন এছাড়া অনেকের দুটো তিনটা ইনস্টলমেন্ট পাওয়ার কথা ছিল কিন্তু তারা একটা করে ইনস্টলমেন্ট পেয়েছে বাকি টাকা তারা কবে পাবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনাকে কী করতে হবে আপনার স্ট্যাটাসটা জানতে হবে বুঝতে হবে দেখতে হবে তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন পিএম কিষান পি এম কিষান লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন পি কিষান ডট গভ ডট ইন নামে একটি ওয়েবসাইট এসে গেছে আপনার এই ওয়েবসাইটটাই আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম মেন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এরকম পপা মেসেজ আসলে এখানে ক্রস বটমে আপনি ক্লিক করে দেবেন দিয়ে এখানে দেখবেন ফার্মার কর্নার ফার্মার কর্নারের ভেতরে পাবেন নো ইওর সেটা অপশন নো ইউর সেটাস অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ আসবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাবেন এই কোডটি এখানে বসাবেন আপনাকে যে কোড দেখাবে সেরকম আপনি বসাবেন এই ক্যাপচা কোডের ঘরে তারপর গেট ডাটা বটামে ক্লিক করবেন আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে নো ও রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে আপনি আপনার ফোন নাম্বার কোড বসিয়ে ফোনে ওটিপি যেটা আসবে ওটিপি বসিয়ে আপনি সার্চ করলে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে তো রেজিস্ট্রেশন নাম্বার আপনি জেনে গেলেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসে আনেন এই কোডটা এখানে বসালেন তারপর গেট ডাটা করলে বর্তমানে স্ট্যাটাস আপনি দেখতে পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমরা একজন কৃষকের স্ট্যাটাস আমাদেরকে দেখাচ্ছি এখানে স্ট্যাটাস ওপেন করে নিয়েছি এখানে পার্সোনাল ডিটেলস আমরা দেখিয়ে দিয়েছে এবং এখানে দেখুন এলিজিবিল স্ট্যাটাস এলিজিবিল স্ট্যাটাসে আপনাকে এই আইকনটা ক্লিক করলে এখানে তার ডিটেলস দেখিয়ে দেবে ল্যান্ড লসিডিং কী রয়েছে ই কে এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস কী রয়েছে দেখিয়ে দেবে তো তিনটা জায়গাতে ইএস লেখা রয়েছে তার মানে কিন্তু এই কৃষকটা একদম যোগ্য কৃষক এবার আমরা নিচে চলে যাব লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে তো এই কৃষকটা এবার ন নম্বর কিস্তির টাকা পেয়েছে তো ওনার নম্বর কিস্তির ঘরটা যখন আমরা সিলেক্ট করেছি এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সমস্ত কিস্তিগুলো সিলেক্ট করা যাবে আমরা ন নম্বর কিস্তিটা যখন সিলেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসটা ইএস লেখা আছে আর পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসড লেখা রয়েছে কিন্তু এখানে যে টাকাটা ঢুকেছে কবে ঢুকেছে হ্যাঁ তার ইউটিআর নাম্বার কোন ব্যাঙ্কে ঢুকেছে এই আপডেটগুলো কিন্তু এখানে আসেনি হ্যাঁ অনেক সময় এগুলো আসে না তো অন্যভাবে স্ট্যাটাস চেক করে এই আপডেটগুলো দেখা যায় আমি সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এরকম আপডেট এখানে এসে গেছে কিন্তু এই যে পেমেন্ট প্রসেস এখানে কিছুদিন আগে যেদিনে টাকা দিয়েছে সেদিন পর্যন্ত আর ছিল কিন্তু আজকে পেমেন্ট প্রসেসড হয়ে গেছে এবং এই টাকাটা উনি কিন্তু পেয়ে গেছেন আমাদেরকে আমরা আগেই বলেছিলাম যাদের এফটিও অফ প্রসেসটা ইয়েস লেখা রয়েছে এবং এই পেমেন্ট স্ট্যাটাসে হয় ওয়েটিং ফর অ্যাপ্রুভের নয় আর এফটি সাইন বাস্টেড বা পেমেন্ট প্রসেসের তিনটার মধ্যে কোনো একটা এদিকে থাকে সেই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন সেরকম কিন্তু পেয়ে গিয়েছেন আবার দেখুন আমি যদি এই কৃষকটারই আট নম্বর ইনস্টলমেন্টটা দেখাই আট নম্বর কিস্তির ঘরটা তাহলেও দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেসড হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা অনেকেই ভুল বুঝছেন যে আপনারা ভাবছেন হয়তো তাহলে এখানেও পেমেন্ট প্রসেস হয়ে রয়েছে তাহলে এই টাকাটাও আমরা পাবো কিন্তু আগে আমাকে দেখতে হবে এই পেমেন্ট প্রসেসের টাকাটা আপনি আগে পেয়ে গিয়েছেন কি না কারণ আগে অনেকেই টাকা পেয়ে গিয়েছে কিন্তু তাদের এখানে কবে টাকা ঢুকেছে ইউটিআর নাম্বার কোন ব্যাঙ্কে টাকা ঢুকেছে সেগুলো কিন্তু আপডেটে আসেনি তাদের সেই পেমেন্ট প্রসেস হয়েই রয়েছে বুঝাতে পারলাম এই যে আট নম্বর কিস্তি এই কৃষকটা এটা কিন্তু এই কৃষকটা যখন আগের টাকা দিয়েছিল জুলাই মাসে সাতাশে জুলাই টাকা দিয়েছিল তখন কিন্তু পেয়ে গিয়েছিলো ঠিক আছে অথচ ওনার এখনও পেমেন্ট প্রসেসটাওই রয়েছে তো এই জায়গাটায় অনেকেই ভুল বুঝছেন যে তাহলে আপনারা তো এই পেমেন্ট প্রসেস হয়ে রয়েছে তাহলে এইটারও টাকা পাবেন এর আগে আপনি চেক করে দেখবেন যে আপনার পেমেন্ট প্রসেস যেটা ছিল আগে সেটার টাকা আপনি আগে পেয়ে গিয়েছেন কিনা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন যা যতগুলো পেমেন্ট প্রসেস সে প্রতিটা ঘরের জন্য টাকা পাবে ঠিক আছে কিন্তু যদি কোনো পেমেন্ট প্রসেসের টাকা আপনি আগে পেয়ে গিয়ে থাকেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি সেই টাকাটা আর পাবেন না তো এই কৃষকটার ক্ষেত্রেও সেরকমটাই ঘটেছে আট নম্বর কিস্তি উনি পেয়ে গিয়েছেন অথচ পেমেন্ট প্রসেসড হয়ে রয়েছে উনি কিন্তু টাকা পাবেন না আট নম্বর কিস্তি কারণ ইতিমধ্যেই উনি আগেই পেয়ে গিয়েছেন এবার এই কৃষকটি নম্বর যে টাকা দিয়েছে সেই টাকাটা কিন্তু পেয়েছে এবার বিষয়টা হচ্ছে আপনাদের যে টাকাগুলো ঢুকেছে সেই আপডেটগুলো এখানে আসছে না তাহলে আপনারা কীভাবে বুঝবেন যে টাকাটা ঢুকেছে কি ঢোকেনি ঠিক আছে সেটাও আপনাদেরকে আমি প্রসেস দেখাচ্ছি নতুন একটা প্রসেস তো সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন ডিবিটি স্টেটাস চেক ডিবিটি স্টেটাস চেক লিখে যখনই সার্চ করবেন এখানে দেখবেন অনেকগুলো লিঙ্ক আসবে তার মধ্যে একটা দেখবেন এখানে পি এফ বলে একটা লিঙ্ক এসছে পি এফ এম এস লেখা রয়েছে আর এখানে পি এফ এম এস ডট এনআইসি ডট ইন দিয়ে স্ট্যাটিক এরকম লেখা রয়েছে দিয়ে নিচে এখানে ডিবিডি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস বেটা ভার্সেন ওয়ান পয়েন্ট জিরো লেখা রয়েছে তো আপনাকে এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ আসবে এবার এখানে এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে এখানে পি এম কিশন সিলেক্ট করবেন তারপর এখানে পেমেন্ট রয়েছে পেমেন্টটি সিলেক্ট করা থাকবে এই বেনিফিশিয়ারি করে কিছু বসাতে হবে না এবার অ্যাপ্লিকেশন আইডির ঘরে এখানে আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার পিএম এম কিষানের ডব্লু বি দিয়ে শুরু হয়েছিলো বা অন্যান্য স্টেটের ক্ষেত্রে অন্যভাবে শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডবলু বি দিয়ে যে নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনাকে অ্যাপ্লিকেশান আইডির ঘরে বসাতে হবে আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা এখানে বসাবেন দিয়ে এখানে একটা কোড দেখাবে বড়ো হাতে ছোটো হাতের হ্যাঁ মিলেমিশিয়ে একদম সঠিকভাবে সেই কোডটা এই কোডের ঘরে বসাবেন ভেরিফিকেশন ওয়ার্ড ভেরিফিকেশন যেটা রয়েছে এই ঘরে বসাবেন কোডটা সঠিক না দিলে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই সঠিকভাবে এখানে কোডটা আপনি বসাবেন দিয়ে নিচে এখানে সার্চ বটনে ক্লিক করে তো আমরা এখানে সমস্ত কিছু বসিয়ে সার্চ করেছিলাম সার্চ করতে এখানে দেখতে পাচ্ছেন ওই কৃষকটির পেমেন্ট ডিটেলস আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে ওনার আই আইডি ওনার রেজিস্ট্রেশন আইডি তারপর কৃষকের নাম বেনিফিশিয়ারি কোড এজেন্সি কোড স্কিমের কোড আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক নেম তারপর আইএফএসসি কোড অ্যামাউন্ট রিকোয়েস্ট ডেট তারপর ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে ভ্যালিডেটেড ভ্যালিডেটেড হয়েছে অনেক কৃষকরা যে টাকা পাবে ওনার ব্যাঙ্ক ভেরিফিকেশন সেটাও হয়েছিল এবং এই যে ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভড বাই এজেন্সি তো এজেন্সির তরফ থেকে অ্যাপ্রুভটা হয়েছে সেটাও এখানে দেখিয়েছে এবং স্যাংশন স্ট্যাটাস এটাও কিন্তু ওনার স্যাংশন হয়েছিল এখানে নভেম্বরের দশ তারিখে ওনার স্যাংশন হয়ে গিয়েছিল এবং ফাইল স্ট্যাটাস এখানে ব্যাঙ্ক রিসিভ লেখা রয়েছে তো এই যে স্যাংশনটা যেহেতু হয়েছিলো অর্থাৎ উনি এই কৃষক এই কিছু টাকা পাবে আর স্ট্যাটাসও সেখানে ওনার আরেকটি হয়েছিল বর্তমানে পেমেন্ট প্রসেসড হয়ে গিয়েছিল তো এই কিছুটি কিন্তু টাকা ফিরেও গিয়েছিলেন এই যেতে পারছেন ক্রেডিট স্ট্যাটাস ক্রেডিট স্ট্যাটাসে যদি আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে লক্ষ্য করতে পারছেন এখানে ব্যাঙ্ক ট্রানজেকশান ডেট এগারো এগারো দু হাজার তেইশ আর ক্রেডিট ডেট কবে টাকা ঢুকেছে না এখানে পনেরো এগারো দু হাজার তেইশ অর্থাৎ পনেরোই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন টাকা ছেড়েছে সেদিনে কিন্তু ওনার টাকাটা ঢুকে গেছে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট চারটা নাম্বার এখানে দেওয়া রয়েছে হ্যাঁ তারপর কৃষকটির নাম দেওয়া রয়েছে সুতরাং এইভাবে স্ট্যাটাসটা যখন আপনি চেক করবেন আপনার যে পনেরো তারিখে টাকাটা ঢুকেছে সেটার কিন্তু আপডেট আপনি দেখতে পাবেন কিন্তু পি এম কিষণের ওয়েবসাইট থেকে সেখানে কিন্তু এখন আপডেট আসেনি সেখানেও খুব শীঘ্রই আপডেট এসে যাবে এছাড়াও এইখানে দেখুন নিচে আবার একটা স্ট্যাটাস দেখাচ্ছে এটা হচ্ছে তার আগের বারে আপনি কবে টাকা পেয়েছেন তার আগের বারে দেখতে পাচ্ছেন এই কৃষকটা কিন্তু টাকা পেয়েছে যেদিনে সাতাশে সাতাশ তারিখ টাকা ছেড়েছিল সাতাশ সাত দু হাজার তেইশ সেই সময় কিন্তু এই কৃষকরা টাকা পেয়েছে দেখতে পাচ্ছেন সাতাশে জুলাই যে টাকাটা ছেড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই লাস্ট টাকা টাকা সেটাও কিন্তু পেয়েছে এটাও কিন্তু এখানে আপডেট দেখিয়ে দিয়েছে সুতরাং আপনি কিন্তু বুঝে যেতে পারবেন আপনি আগের টাকাটা কত তারিখে পেয়েছেন এবারের টাকাটা পেয়েছেন কত তারিখে সমস্ত কিছু আর এখানে আপনার স্যাংশন সেটা এসেছে কিনা সেটাও দেখতে পাবেন স্যাংশন হলে তবেই আপনি টাকা পাবেন আর কোনো যদি সমস্যা থাকে সেই ইরোর ডিসক্রিপশানে এখানে লেখা থাকবে বা এখানেও কিন্তু সেই বিষয়টা উল্লেখ করা থাকবে আপনি কী কারণে টাকা পাননি এবার কথা হচ্ছে যে আপনার হয়তো সত্যি সত্যিই দু তিনটা কিস্তি বাকি রয়েছে আপনি এখনও পাচ্ছেন না সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনার যদি সত্যি সত্যিই কিস্তি বাকি থেকে থাকে আপনার যদি স্টেটাসের ঘরে পেমেন্ট প্রসেসড হয়ে থাকে একদম চিন্তা করবেন না হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে এক সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যে সেই টাকাগুলো রিলিজ করে দেওয়া হয় অথবা এরপরে যখন ষোলোতম কিস্তির টাকা দেবে তখন একসঙ্গে দিয়ে দেওয়া হয় অথবা মাঝামাঝি কোনো একটা সময় মানে পনেরোতম কিস্তির টাকা দিয়েছে এবার ষোলোতম কিস্তির টাকা যখন দেবে তার ঠিক মাঝামাঝি কোনো একটা সময়ে হঠাৎ করে দেখা গেছে এরকম পেমেন্ট প্রসেস যাদের ছিল তাদেরকে টাকা ছেড়ে দিয়েছে সুতরাং টাকা আপনার মাছ যাবে না আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি আপনি টাকা না পেয়ে থাকেন আপনি পাবেন আজ পাচ্ছেন না দুদিন বাদে পাবেন সাত দিন বাদে পাবেন দশ দিন বাদে পাবেন টাকা আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন টাকা যে আপনার মাছ চলে গেল আর আপনাকে দেবে না সেটা কিন্তু নয় একমাত্র পেমেন্ট ফেল্ড হয়ে গেলেই সেক্ষেত্রে টাকা আর পাওয়া যায় না পরবর্তী সময়ে মানে সেই কিসের টাকা পাওয়া যায় না যদি আমরা পেমেন্ট ফেল্ড না হয় পেমেন্ট প্রসেসড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো না কোনো দিন টাকা হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন জাস্ট আপনাকে অপেক্ষা করে থাকতে হবে আশা করি আমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি আর আপনি এই কোনো কিছু করে আপনি এই টাকাটা নিয়ে নিতে পারবেন না কারণ আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে বলে পেমেন্ট প্রসেসটা এসেছে তাই আপনাকে আর কোনো কিছু করারও দরকার নেই আপনার পেমেন্ট প্রসেস হয়ে রয়েছে আপনি এবার অপেক্ষা করে থাকুন যেই কিস্তির টাকা আপনার ঢুকেনি সেই কিস্তির টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন পরবর্তী সময় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুটাই ফলো করতে ভুলবেন না